হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকদিন পরে। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি, খুব সতর্কতামূলক ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক আইডি লগ ইন করা আছে। আমি আজকে সকালে আপনার যখন ফেসবুক আইডি চালাচ্ছিলাম বা চেক করছিলাম, তখন এখানে একটা নোটিফিকেশানে ক্লিক করলাম। এই যে নোটিফিকেশানের মধ্যে একটা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান আসছে যে AI435456 মেনশন অল মার্কেটিং প্ল্যান। অর্থাৎ আমার একটা পেজ আছে অল মার্কেটিং প্ল্যান, ওই পেজের একটা মানে একটা পোস্ট হচ্ছে ওরা ভায়োলেশন ধরতেছে। তো এখন এটা আপনি যখন দেখবেন একটা টিক মার্কস আছে, ব্লু টিক মার্কস আছে এবং এটা ভায়োলেশন পেজ, হ্যাঁ, তখন এটা আপনার মনে হবে কি এটা ফেসবুক থেকে আপনাকে ভায়োলেশনটা দিছে। আসলে ভায়োলেশন বা এই টাইপের কোনো রেস্ট্রিকশান এগুলো কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয়। তো আমরা কী করলাম দেখেন, এই যে নোটিফিকেশানটাতে ক্লিক করলাম। নোটিফিকেশানে ক্লিক করার পরে আপনাকে এখানে জাস্ট লিখছে যে ভায়োলেশন পেজ, এবং আপনাকে এখানে ওরা বলছে যে কি একটা রিপোর্ট পাইছে, এরা রিপোর্ট দিছে আপনাকে। আপনার আপনাকে এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনার কী করতে হবে, মানে যোগাযোগ করতে হবে এদেরকে, সাপোর্ট লিঙ্কে যোগাযোগ করতে হবে। না হয় 48 ঘন্টা পরে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওরা এবং পেজটা হচ্ছে ওরা কী করে দিবে, ডিলিট করে দিবে, যে পারমানেন্টলি লক ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেজ। ওকে, তো আপনি এই জিনিসটা পড়ার পরে কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন। এখন ভয় পাওয়ার পরে আপনি করবেন কি, যে আমি তো ওদের সাথে সাপোর্ট লিঙ্ক যেহেতু দিছে, আমি সাপোর্ট লিঙ্ক ওদের সাথে যোগাযোগ করবো। তো দেন আপনি এখানে এই যে আরও কিছু জিনিস দিছে দেখেন যে কী কী সুন্দর করে দিছে তারা, দেখে কন্ট্যাক্ট দ্য সাপোর্ট টিম ম্যানেজমেন্ট অপারেটার্স অপারেশন সেন্টার ফেসবুক মেটা 2024, এবং আপনার এটা একটা টিকেট নাম্বার হয়তো ওরা দিয়েছে। তো আপনি এই এই ইয়াতে আপনি এই লিঙ্কে হচ্ছে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে কী সুন্দর করে পেজটা সাজাইছে, এরা একটা পেজ সাজাইছে, এটা কিন্তু ডেমো পেজ। আপনি এখানে যদি এই যে চার্জ পার্কে যদি ক্লিক করেন, এরকম লেখা চলে আসবে। তো এটা এটাতে আমি ক্লিক করলাম না, মানে আপনি কিছু জিনিস দেখলে বুঝতে পারবেন। যদি আপনি যদি একদম ঘাবড়ে যান বা আপনি যদি এটা নিয়ে ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনি এদের ট্র্যাপে পড়ে যাবেন এবং আপনার ফেসবুক আইডি আপনি হারাবেন। ওকে, তো এখানে দেখেন মেটা কমপ্লেন সেন্টার, এখানে নোটিস ফর অফ সাসপেনশন অফ ভায়োলেশন অ্যাকাউন্ট দেখাচ্ছে, এখানে কমিউনিটি স্টেটাস, এগুলো এখানে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু এইগুলোতে কিন্তু লিঙ্কে যাবেন। এটা একটা পেজ তারা সাজাইছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কমপ্লেন নাম্বারটা, মানে কমপ্লেন আইডিটা দিছে এখানে, প্লিজ ভেরিফাই করতে বলতেছে হাবি যাবি। তো রিকোয়েস্ট রিভিউ, আপনি এই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরেই হচ্ছে আসল কাহিনীটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে রিকোয়েস্ট, যখন আপনি এটা পড়বেন, এটা পড়ার পরে আপনি বলবেন যে কি রিকোয়েস্ট রিভিউ, তাহলে আপনাকে অবশ্যই ওদেরকে রিভিউ করতে হবে, রিকোয়েস্ট করার জন্য রিকোয়েস্ট করতে হবে যে কি আপনার অ্যাকাউন্টটা রিভিউ করার জন্য। এখানে দেখেন ওরা কী সুন্দর করে সাইন টাইন সব ইউজ করছে, নিচে পুরো পেজ খালি, এবং এখানে দেখেন ডিজাইন বাই ক্যানভা, এটা ক্যানভা থেকে একটা পেজ হচ্ছে এরা কী করছে, ডিজাইন করছে। আচ্ছা যাক, তারপর আপনি যখন এই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিবেন, তখন এইখানে চলে আসবে। হ্যাঁ, এখানে আসার পরে আপনি কী করবেন, কিরে আমার ফেসবুক আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না জানেন তাহলে আপনি এখানে ফেসবুক আইডি আপনার আর পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন, আপনার আইডি লগ ইন হবে, কিন্তু আপনার পাসওয়ার্ড এবং আইডিটা চলে যাবে তাদের কাছে, অর্থাৎ যারা আপনাকে আপনার অ্যাকাউন্টটা কী করতে চায়, নিয়ে নিতে চায়, হ্যাঁ, আপনার থেকে হাতিয়ে নিতে চায়, তাদের কাছে চলে যাবে। আমি এখানে কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করতেছি না, যার কারণে হয়তো এটা ইউটিউব থেকে হয়তো আমাকে ব্যান করা হবে, সেই কারণে বা ভিডিওটা ব্যান করা হবে, সেই কারণে আমি বাংলাতেই বলতেছি। তো এখানে আপনি যখন দেবেন আপনারা এটা ওখানে চলে যাবে। আচ্ছা, আমরা এখন কিছু জিনিস লক্ষ্য করি। এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন ফেসবুকের এই লিঙ্কে ক্লিক করছেন, facebook.com/ এবং এই হাবি যাবি ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসছে। নিয়ে আসার পর আপনি উপরে ওয়েবসাইটটা দেখেন তাদের, এটা একটা এটা কখনো ফেসবুকের বা ফেসবুক সাপোর্ট টিমের কখনো কি হতে পারে না, ওয়েবসাইট হতে পারে না, ঠিক আছে। এটা আপনি দেখতে পাচ্ছেন যে agencymgd.my.canva.site, অর্থাৎ এটা ক্যানভা সাইট থেকে একটা ওরা এরকম একটা টেমপ্লেট বানিয়ে দিয়েছে। আরও কিছু জিনিস লক্ষ্য করেন, এখানে চার্জ বক্স আছে, কিন্তু এখানে এই চার্জ বক্স কাজ করে না, এটাতে ক্লিক করলে এরকম পেজে চলে যায়, ঠিক আছে। তো এটা গেল। এরপরে আপনি যখন ওই যে রিকোয়েস্ট রিভিউতে যখন ক্লিক করছেন, ক্লিক করার পরে দেখেন আপনার উপরের একটা এই যে দেখেন, আপনার কথা হচ্ছে আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন তখন আপনার ফেসবুকের ডোমেন এখানে শো করবে, অর্থাৎ facebook.com শো করবে, কিন্তু এখানে আছে logtimenew.online.support/support1, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা একটা ফেক 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 কি বলা যায়
ওয়েবসাইট তারা জেনারেট করে আপনাকে হচ্ছে ফিশিং লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনার আইডিটা ওরা নিয়ে নিতে চাচ্ছে, ঠিক আছে? সেটাই সেটাই হচ্ছে। তো আরও কিছু জিনিস দেখায় আপনাকে, আপনি যখন আপনার নোটিফিকেশান যেটা আসছিল সেটাতে ক্লিক করার পরে যখন এরকম পেজটা আসছে, তা আপনি তো এখান তখনও কিন্তু আপনি facebook.com/ অর্থাৎ আপনি ফেসবুকে আসেন। এখন আপনি এই যে দেখেন, এই যে ওদের AI এটা একটা পেজ বা প্রোফাইল যা হয় এটা লিঙ্ক, তা আমরা যদি এখানে নিয়ে যাই দেখেন এই যে একটা পেজ লোকাল সার্ভিস, এটা হচ্ছে BN, হ্যাঁ BN মানে মেবি ভিয়েতনাম হইতে পারে হয়তো, তো একটা পেজ দেখাচ্ছে। আপনি যখন এই যে পেজে ক্লিক করবেন তখন এদের পেজে চলে যাবেন, দেখেন এটা 75 লাইকস এবং 76, কখনো এরকম একটা পেজ এরা হচ্ছে এটা রিসেন্টলি হয়তো বানাইছে। এবং এই পোস্টটা হচ্ছে, এই পোস্টটার মাধ্যমে হচ্ছে তারা কী করতেছে জানেন, ফেসবুক আইডিগুলো হচ্ছে হ্যাক করে নিচ্ছে, ঠিক আছে? এবং এই ফেসবুক আইডিগুলো দিয়ে হচ্ছে তারা আপনাদের বিভিন্ন ধরনের যেগুলো কাজ করার সেগুলো হচ্ছে আপনার লগ ইন করে করে, যেহেতু আপনার আইডিটা ভেরিফাইড করা বা আপনার আইডিটা অনেকদিন আগে থেকে চালাইছেন আপনি, হ্যাঁ, তাহলে এটা তো ফেসবুক আর ডিসেবল করবে না সাথে সাথে, তো সেই কারণে হচ্ছে আপনার আইডিটা ওরা নিয়ে নিয়ে এটা দিয়ে বিভিন্ন রকমের কাজ ওরা করবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে একটা ফিশিং পোস্ট দিয়ে, এই ফিশিং পোস্টের মাধ্যমে হচ্ছে লিঙ্কটা আপনারা মানে আপনাদেরকে এরা ট্র্যাপে ফেলাইতে চাইছে, এটাই হচ্ছে কাহিনী। তো এখানে নাম্বার একটা দিয়ে দিয়েছে লোকাল সার্ভিস বলতেছে এরা, এবং এখানে যে বিয়ের মানে ভিয়েতনাম মেবি, আমরা ওদের ওয়েবসাইট একটু করে যদি ক্লিক করে দেখেন, ইয়াস এটা হচ্ছে ভিয়েতনাম নাকি তাইওয়ান, ইয়াস ভিয়েতনাম, ওকে এটা হচ্ছে ভিয়েতনামে একটা মানে ওয়েব পেজ আর কি, পেজ এরা ক্রিয়েট করে এটা দিয়ে হচ্ছে এরা এই কাহিনীটা আপনার সাথে করতে চাইতেছে। তো আপনাদেরকে আমরা আমি বলবো কি, আপনারা ভুলেও এইসব মানে আপনার ভায়োলেশন এটা আপনি চেক করবেন, চেক করার পরে কিন্তু আপনার আইডি লগ ইন করবেন, ঠিক আছে? কখনো যেখানে সেখানে বা যে কোনো ব্রাউজারে হচ্ছে যে কোনো অ্যাপসে আপনারা আপনাদের প্রয়োজনীয় মানে আপনাদের ইম্পর্টেন্ট যেগুলো আইডি আছে, যে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এইসব আপনারা ওখানে দিবেন না, ব্যাঙ্ক কার্ড নাম্বার দিবেন না এবং আইডিগুলো লগ ইন করবেন না। আমি বারবার আপনাদেরকে বলতেছি আপনারা যে কোনো ব্রাউজারে এগুলো লগ ইন করবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, বা যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর নতুন কী নিয়ে ভিডিও আনতে পারি সেটা সম্পর্কে আমাকে একটু সাজেস্ট করবেন, অনেক দিন রেগুলার হয়ে গেলাম। আজ এতটুকুই আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।